বাংলার পপ সম্রাট আজম খানের 72তম জন্মদিন আজ। একাধারে সঙ্গীত শিল্পী, অভিনেতা, ক্রিকেটার ও বিজ্ঞাপনের মডেল হলেও বাংলাদেশে তিনি সর্বাধিক পরিচিত পপ ও রক সঙ্গীতের অগ্রপথিক হিসেবে। বাংলাদেশে পপ সঙ্গীতের কিংবদন্তি আজম খানের পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। তার কর্মজীবনের শুরু 60-এর দশকের শুরুতে। মুক্তিযুদ্ধের পর 1972 সালে বন্ধুদের নিয়ে গঠন করেন উচ্চারণ ব্যান্ড, যা ব্যাপক সাড়া ফেলে তরুণদের মধ্যে। পশ্চিমা রক সঙ্গীতের আদলে তিনি বাংলা সঙ্গীতে যুক্ত করেন নতুন ধারা। পপ গুরু, পপ সম্রাট ইত্যাদি নানা নামে পরিচিত হলেও সঙ্গীত অঙ্গনে গুরু বলেই স্মরণ করে থাকেন শিল্পীরা। সবার অত্যন্ত জনপ্রিয় এবং গুরু নামে খ্যাত আমাদের আজম খান, আমার বন্ধু, বাংলাদেশের সঙ্গীত জগতে এমন একটি নক্ষত্র যার পদচারণা শুরুর সঙ্গে সঙ্গে এই দেশের একটি সঙ্গীত জগতের প্ল্যাটফর্ম পাল্টিয়ে যায়। এই ধরনের গান, ঢং, কথা বাংলাদেশের যুবক স্বাধীনতার আগে শোনেনি। মুক্তিযুদ্ধে ঢাকায় বেশ কয়েকটি গেরিলা অভিযানে অংশ নিয়েছিলেন আজম খান। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে 2011 সালে মারা যান গুরু, কিন্তু আজও বেঁচে আছেন তার জনপ্রিয় সব গানে। তার গানের মধ্যে রেল লাইনের ওই বস্তিতে, ওরে সালেকা ওরে মালেকা, আলালো দুলাল, অনামিকা, অভিমানী, আশি আশি বলে অন্যতম। উনি প্রথম পপ মিউজিককে স্টেজ পর্যন্ত নিয়ে যান বা মানুষের, সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করে। তো উনি না থাকলে হয়তো স্টেজে যে একটা একটা ব্যান্ড যে পারফর্ম করে, এই কনসেপ্টটা এত তাড়াতাড়ি মানুষের মধ্যে যে পৌঁছাতো না। আজম খানের গান অনুপ্রাণিত করেছে এদেশের অসংখ্য তরুণ তরুণীকে। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর 21শে পদকে ভূষিত করেছে। প্রমিতি প্রভা চৌধুরী, DBC News।